এটাই শেষ প্রশ্ন, এটাই হলো একটা ভেজালের প্রশ্ন। প্রশ্ন করেছেন, দয়া করে বলবেন, ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেব কেন জমিয়ত থেকে বের হয়ে গেলেন? আমার চেয়ে আমাদের এই মুরব্বী হলেন বয়সে বেশি বড়, এবং সেই সব ঘটনাগুলি উনি ভালো জানেন। উনিও কিছু মনে হয় এই বিষয়ে বললে ভালো হবে। তবে যতটুকু সংক্ষিপ্ত বলি এতটুকু যে তিনি প্রফেসর ডক্টর আব্দুল বারি রহিমাহুল্লাহ বলা যেতে পারে, যা আমরা শুনেছি এবং নির্ভরযোগ্য সূত্রে, ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেবের বাবা মাওলানা আহমদ আলী সাহেব, তিনি ডক্টর আব্দুল বারি স্যারের হাত ধরে তার হাতে ছেলেকে তুলে দিয়েছিলেন, যে এটা মনে করবেন আপনার ছেলে, আপনি আপনার ছেলের মতো তাকে মানুষ করবেন। সেই হিসাবেই তিনি ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেবকে, ডক্টর আব্দুল বারি রহিমাহুল্লাহ তাকে শিক্ষা দীক্ষা সার্বিক বিষয়, এমনকি ইউনিভার্সিটির চাকরির ক্ষেত্রে যেই শর্ত না থাকার কারণে হয় না, সেই ক্ষেত্রেও বিশেষ সুপারিশে তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন। এটি তিনি সর্বাত্মক নিজের মতোই চেষ্টা করেছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তিনি যুবসঙ্গ তৈরি করে এক প্রকার আনুগত্যহীনতার একটি পরিবেশ তৈরি করে ফেলেন। সেই আনুগত্যহীনতার পরিবেশ তৈরি করার কারণে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস একাধিক সিটিং মিটিং হওয়ার পরও যখন সেগুলি ঠিক করা সম্ভব হয়নি, তখন বাধ্য হয়ে ওনাকেও বাধ্য হয়েছে এবং তিনিও বের হয়ে আলাদা সংগঠন করেছেন। শুধু এতটুকুই শেষ হয় নাই, এরপরে আবার বাইরে থেকে সেই দুবাইয়ের প্রতিনিধি, সৌদি আরবের প্রতিনিধি, তারা এসে একত্রিত করার চেষ্টা করেছেন। তিনবার একত্রিত হয়েছেন, চুক্তি স্বাক্ষরিত হয়েছে, মিষ্টি খাওয়ানোও হয়েছে একে অপরকে, এতটুক পর্যন্ত হয়েছে। আবার তিনি রাজশাহী গিয়ে আগের মতো ফিরে গেছেন। এই পর্যন্ত এভাবে চলেছে। আমরা আশা করছি অতীতে যা হয়েছে হয়েছেই, সেটি কাদ্দার আল্লাহু মা শাআ ফাআল, কিন্তু জেনে বুঝে তো আর বিচ্ছিন্ন থাকার সুযোগ নেই, আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে থেকে কাজ করতেই হবে। আমরা আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস যেভাবে কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ একদিন না একদিন সেই পরিবেশ ফিরে আসবে। বাংলাদেশে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশী রাহিমাহুল্লাহর সময় যেমন একটি সংগঠন ছিল আহলে হাদিসদের, সেই পরিবেশ আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। কথা আর দীর্ঘ না করে এখানে শেষ করছি।